নমস্কার, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার একটি আবৃত্তি চর্চার কেন্দ্র আছে যার নাম ঋতুছন্দ। ঋতুছন্দে আমরা বিভিন্ন ধরনের কবিতার অনুশীলন করে থাকছি এবং এখানকার শিক্ষার্থীদের মাধ্যমে আমরা আপনাদের সামনে কিছু বিভিন্ন স্বাদের কবিতা আনার চেষ্টা করছি। বিভিন্ন সময় বিভিন্ন স্বাদের কবিতা আপনাদের কাছে পৌঁছে দেব, কবিতার অনুষ্ঠান পরিবেশন করব, এই আশায় আছি আমরা। তবে এই পর্বে আমরা রাখছি কবির ভাবনায় শিশু ও কিশোর মন। সেই ক্ষেত্রে আমরা প্রথম নির্বাচন করেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের লেখা কিছু কবিতা, যেগুলো তারা ছোটদের জন্য লিখে গেছেন। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ছোটদের আবৃত্তি চর্চার অনুশীলনকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এই আশা রাখছি। আজ আমাদের সঙ্গে আছে কৃতিকা মাইতি। ও আপনাদের শোনাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা, বাউল। দূরে অশ্বত্থ তলায় পুঁতির কণ্ঠি খানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিলে তাই। ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন, কোন পথ হারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গোটেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে যারে কেন বসায়? কত আমার ভাই তোমার গুরুমশাই নাই, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া
আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো, বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে, যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে।